সুপ্রিয় দর্শক, টাইমস ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কচুর গাঁটি দিয়ে পাঙাশ মাছ ও ছোট নদীর মাছ দিয়ে একসাথে রান্না রেসিপি। তো দেখুন, আমি কচুর গাঁটি এবং সেই মাছ দিয়ে রান্না করব আর এই রেসিপিটা আপনাদের দেখাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সুস্বাদুভাবে কচুর গাঁটি দিয়ে পাঙাশ মাছ এবং নদীর ছোট মাছ দিয়ে রান্না করা হয়। নদীর ছোট মাছ বলতে এটা কিন্তু জাটকা ইলিশ, যেটা এখন বাজারে আমি ছোট ছোট মাছ কিনেছিলাম, তার ভিতরে দুই তিন প্রকার মাছের ভিতরে জাটকা মাছটি ছিল, ইলিশের বাচ্চা, ছোট্ট বাচ্চা। আমি সেটাকে আলাদা করে রেখেছি এবং সেইটার সাথে পাঙাড়ি দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কচুর গাঁটি দিয়ে আপনারা ওইভাবে মাছ দিয়ে রান্না করবেন। আমি প্রথমে কচুর গাঁটি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এই দেখুন সিদ্ধটা হয়ে গেছে। আমি যেহেতু সিদ্ধটাকে দেখাতে পারিনি তখন আলো স্বল্পতার কারণে, তো দেখুন কচুর গাঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ কচুর গাঁটি আমি এইভাবে সুলে পরিষ্কার করে নেব। তো যেহেতু ভিডিওটি আমাকে এক হাত দিয়ে ধরতে হবে এবং কাজ করতে হবে আরেক হাত দিয়ে, সেহেতু আমি একটু স্কিপ করে আগে কচুর গাঁটিটা বেছে নেব। তো চলুন তাহলে কচুর গাঁটিটা বেছে নিয়ে আসি। তো তাজা সময় পর্যন্ত দেখতে থাকুন যে কীভাবে বাছা হয় কচুর গাঁটি। এভাবে দেখুন কচুর গাছটি একটু একটু করে যে উপরে যে ছালটা আছে সেটাকে ফেলে দিতে হবে, এবং বড় ধরনের কচুর গাঁটি হলে সেটা ফালি করে দুই তিন টুকরো করতে পারেন। তো দেখুন এই যে আমি কয়েকটা বেছে রাখলাম এবং এভাবেই সবগুলো আমি কচুর গাঁটি বেছে নেব। তো দেখুন কচুর গাঁটিগুলো সব বাছা হয়ে গেছে এবং আমি এটা এখন রান্নার প্রসেসে যাব। চলুন তাহলে যাই রান্নায়। আমি কড়াইটাতে প্রথমে চুলার পরে দিলাম, আঁচটা বাড়িয়ে দিয়েছি এবং এরপরে আমি চুলার কড়াইটা গরম হলে আমি এটাতে তেল দেব। তো দেখুন চুলাটা এখনো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম এবং তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু তেলটা ভালো করে গরম হবে। তেল গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার আমি আগে মাছটা ভেজে নিব। দেখুন মাছ দিয়ে দিলাম, আমি এখানে দু পিস পাঙ্গাস মাছ এবং ছোট জাটকা ইলিশ নিয়েছি। দেখুন এটা জাটকা ইলিশের মতোই, জাস্ট আমি আগেই বলেছি পাঁচ মিশালি মাছের মতো। আমি দেখুন যে ওই পাশ এটা হচ্ছে পাঙ্গাস মাছ, তো এবং বিভিন্ন প্রকার মাছ মানে পাঁচ মিশালি মাছের মতোই মাছ দিয়ে আমি রান্না করছি। ইলিশ আছে আর পাঙ্গাস, আর এটা হচ্ছে ছোট তেলাপিয়ার মতো, বাট তেলাপিয়া না কিন্তু। তো আমি মানে বিভিন্ন তিন প্রকারই মাছ দিয়ে আমি এটাকে রান্না করছি। তো আগে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, আপনারাও মাছটাকে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন আমার মাছ ভাজা শেষ প্রায়, আমি এরপরে রান্নাটা শুরু করব। মাছ ভাজা হয়ে গেছে অলরেডি, তো ওই পিঠটা আর একটু ভালো হওয়ার জন্য আমাকে একটু সময় ওয়েট করতে হবে। এটা হচ্ছে ইলিশের বাচ্চা। তো দেখুন মাছ ভাজা শেষ, এবার কড়াইয়ে যে তেল ছিল সেখানে আমি আর একটু তেল দিয়ে দেবো এবং জিরা দিয়ে দেবো, কারণ আমি একবারেই ফোড়ন দেব তাই আমি এটাতে জিরা দিয়ে দিলাম। এরপরে
কচুর গাঁটিগুলো আমি ছেড়ে দিলাম। এবার আমার যেহেতু কচুর গাঁটিগুলো কাটা হয়নি, মাঝখান থেকে ফালি করা হয়নি, আমি এখান থেকে খুন্তি দিয়েই এটা ফালি করে নিব। আপনারা চাইলে আগে থেকে ফালি করে নিতে পারেন, অথবা এভাবেও দিয়ে দিয়ে ফালি করতে পারেন। আমার যেহেতু আগে থেকে করা হয়নি, সেহেতু আমি এভাবে কড়াইতে বসেই আমি এটা ফালি করে নিয়ে নেব। আর মাঝে মাঝে নাড়তে থাকবো, যেহেতু ভিতরে যাতে পিছন থেকে লেগে না যায়। এভাবে ফালি করতে পারেন সবগুলো। আবার বাইরে বসেও আগে যখন সুলা ই করবেন তখনও আপনারা ফালি করতে পারেন। দেখুন, আমার ফালি করা শেষ এবং হালকা নেড়ে দিয়েছি। আমি এর ভিতরে এখন দিব লবণ পরিমাণ মতো। আপনারাও আপনাদের যা যতটুকু দরকার ততটুকু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমিও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিতে হবে হলুদ গুঁড়ো। তো আমি এখন এটাতে আমার যতটুকু দরকার ততটুকুই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা প্রয়োজন মতো আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যতটুকু রান্না করবেন ততটুকু অনুসারে। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিব। এটা ভালো করে মিক্সড হলে আমি এটার ভিতরে জল ঢালবো। তার আগে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে আমাকে। তো আমি এখন এটার ভিতরে পরিমাণ মতো, যতটুকু লাগে তো পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখুন, জল দিয়ে দিলাম। আমি একবারেই জলটা দিয়ে দিলাম, যেহেতু আমি আর এটাকে আর সম্ভরা দিব না একতলা নেই বলে। একভাবে যেহেতু আগেই জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি, সেহেতু আমি একবারেই তরকারিটা রান্না করব, তাই আর ফোড়ন দিব না। সেহেতু আমি একবারেই জলটা দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে হালকা কিছু মশলা দিব, যেমন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা। এরপরে দেবো মরিচ বাটা, শুকনা মরিচের বাটা। আপনারও আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো যতটুকু লাগে দিয়ে দেবেন। এরপরে দিলাম ধনে জিরে বাটা। আমি একসাথে ধনে জিরে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমাকে নাড়াচাড়া করতে হবে এবং ওয়েট করতে হবে। এরপরে আমি ঢেকে দিব, প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢেকে দেব, এবং মাঝে মাঝে এটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তো দেখুন, 10 মিনিট পরে আমি এটাকে উঠালাম। দেখুন, তরকারিটা অনেকটা ব্লক এসে গেছে এবং তরকারিটার কালারটাও অনেক সুন্দর আসছে। যেহেতু জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, তবুও আমি যেহেতু রান্না করছি আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন বাসায় যে কালারটা আসলেই সত্যি অনেক সুন্দর আসে। একটু হলেও বুঝতে পারছেন যে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আমি আবারও একটু ঢেকে দিব এবং মাছটা তার আগে দিয়ে নিই। মাছটা দিয়ে আমি হালকা আবারও একটু ঢেকে দেব। তো দেখুন, যেহেতু আমি বলছি যে আমি সম্ভরা দিব না, একবারে দিয়ে দিয়েছি, সেহেতু আমি মাছটা দিয়ে দিলাম। এরপরে ঢেকে দিয়ে তারপরে যখন জলটা হালকা শুকিয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। তো আমি আরেকটু সময় এটাকে ঢাকা দিয়ে দেব। আপনারা জানেন কচুতে যেমন অনেক লৌহ থাকে, তেমনি কচুর গাঁটিতেও কিন্তু অনেক লৌহ থাকে। তো দেখুন, আমার তরকারি প্রায় শেষের পথে, জলটাও অনেক, ঝোলটা যে অনেক কমে আসছে। আমি একদম ঝোল টানাবো না, যেহেতু আমি পরবর্তীতে আবার একটু গরম করব।
সেজন্য আমি একটু হালকা ঝোল ঝোল রেখে দেব। আপনারা চাইলে ঝোলটা নিয়ে কষা কষা করতে পারেন, আবার ঝোলটা রেখেও দিতে পারেন। আমি ঝোলটা রেখে দিব যেহেতু আমি বেশি সময় ধরে এটা খাওয়ার জন্য আমি আরেকবার গরম করতে পারি, তখন যাতে একদম কষা ঝোল না হয়ে যায়, সেজন্য আমি একটু হালকা একটু ঝোল রেখে দেব। তো দেখুন আমার তরকারি প্রায় রান্না শেষ। আপনারা জানেন কচু শাক, কচু জাতীয় যা আছে সব কিছুতেই প্রচুর লৌহ বা আয়রন আছে, এটাতেও কিন্তু লৌহ বা আয়রন আছে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো তার আগে আমি একটু বলতে চাই যে যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার ভিডিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রান্নাটি কেমন হলো প্লিজ প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর তত সময় ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।